দেওবন্দের প্রতিষ্ঠাতা আলেম মাওলানা কাসেম নানতুবি রহমাহুল্লাহ, অনেক বড় আলেম ছিলেন। তো উনি ইংরেজরা আসতে ওনাকে খুঁজত, উনি তখন সাদ্দা মসজিদে, দেওবন্দের পাশে যে সাদ্দা মসজিদ, ওই মসজিদে একটা গেঞ্জি গায়ে আর একটা লুঙ্গি পরানো মসজিদটা ঝাড়ু দিচ্ছেন। ইংরেজরা এসে খুঁজতেছে, তো খুঁজতে খুঁজতে মসজিদের ভিতরে গিয়া দেখে যে একজন মানুষ এই তার গেঞ্জি একটা গায়ে লুঙ্গি একটা পরানো মসজিদ কি দিতেছে, ঝাড়ু দিতেছে। দেওবন্দের উপমহাদেশের একজন বড় আলেম মসজিদ ঝাড়ু দিচ্ছে। রসুল বলতেন, ইজা রাআইতুমুর রাজুল ইয়াতাদু ফিল মাসাজিদ ফাশহিদু লাহু বিল ঈমান, যারে তোমরা দেখবা মসজিদ ঝাড়ু দিচ্ছে তার ঈমানদার বলে তোমরা ঘোষণা দিবা। মাঝে মধ্যে মসজিদ পরিষ্কার করে ধুলিবালি গায়ে লাগাবেন আর কোরআন শরীফের জুজদান দুইরা এই পানিগুলি নিয়ে ঘরে ছিটাই দিবেন, দেখবেন আপনার ঘর থেকে বিপদ আপদ জিন ভূত যা আছে সব দূর হয়ে গেছে। মসজিদের কোরআন শরীফের জুজদানগুলি আছে না, এগুলি ধুইবেন, ধুই তো করে এই পানিটা নিয়ে ঘরে ছিটাইবেন আর মাঝে মধ্যে মসজিদ ঝাড়ু দিবেন, দেখবেন অশান্তি দূর হয়ে গেছে। আল্লাহ তখন দেখবে আমার ঘরের সাথে ওর সম্পর্ক যেহেতু বেড়েই গেল, আমার ঘরটা সাফ করে আমি ওর ঘরটা সাফ করে দেই, বিপদ আপদ যা আছে সব দূর করে দেই। কথা বুঝে আসছে নি? মাঝে মধ্যে আসবেন, গোপনে আসবেন, এগুলি এসা করবেন। আমি দারুন নেজাত মাদ্রাসায় লেখাপড়া করেছি 8 বছর, রাতে তাহাজ্জুদের সময় যখন উঠতাম দেখতাম ভিজে বলুদের এসে টয়লেট সাফ করে ছাত্রদের, ইজ্জত কমছে নাকি? কথা কমছে, ইজ্জত কম নেই আমার প্রিয় সত্যি। তো উনি মসজিদ ঝাড়ু দিচ্ছেন, এখন ইংরেজরা তো ওনারে চিনে না, ইংরেজরা মনে করছে কাসেম নানতুবি, যার কথায় ইংরেজদের কলিজা শুকিয়ে যায়, হেতু অনেক ভারী মানুষ হবে, অনেক সাংসকতা লোক হবে, ফ্যাটের ওজন অনেক বেশি হবে, এই হ্যাংলা ফেতলা মানুষটা গেঞ্জি গায়ে দেওয়া হে যে কাসেম নানতুবি, এরা চিন্তাও করে না। তো ওনাকে জিজ্ঞেস করতেছে কাসেম নানতুবি কাহা হে, ওনারা জিজ্ঞেস করতেছে কাসেম নানতুবি কে? তো এখন উনি যদি বলে আমি কাসেম নানতুবি, তো ধরা পড়ে কি না? কথা বলে না, ধরা পড়ে যায় না, আপাতত ওদের হাতে ধরা দিয়ে লাভ। এখন যদি বলেন যে আমি কাসেম নানতুবির চিনি না, তাও তো কি হয়, মিথ্যা হয়ে যায়। তো মিথ্যা বলাও যায় না, আবার সত্য বলল। তো প্রত্যুত পণ্যমতি ছিল, বুদ্ধিমান মানুষ তো, দেখতে বোকা কিন্তু আসলে কি বুদ্ধিমান। তো তিনি যেখানে দাঁড়ানো ছিলেন সেখান থেকে একটু সরলেন, একটু সামনে গেলেন, একটু সামনে গেলেন, যেখানে তিনি দাঁড়ানো ছিলেন দাঁড়ুটা হাতে ছিল, এখান থেকে একটু সরে গেলেন। তো যেখানে এতক্ষণ দাঁড়ানো ছিলেন জায়গাটা ফাঁকা হয়েছে না? কথা বলে না, আমি যদি এখানে দাঁড়ানো থাকি একটু যদি সরি জায়গাটা কী হবে? ফাঁকা হবে। তো উনি একটু দূরে গেছেন, এই জায়গাটা যখন ফাঁকা হলো তখন তো উনি বললেন ও তো আবি ইয়াথা, কিছুক্ষণ আগে তো সে এখানে ছিল। কথা কয় না, কিছুক্ষণ আগে সে এখানে ছিল, ওরা মনে করছে ও এখানে ছিল, এখন হ্যাঁও খুঁজতেছে আমরাও খুঁজতেছি, খুঁজে পায় না। সুবহানাল্লাহ বলেন সুবহানাল্লাহ, এই হলো বিষয়টা। তো মানুষ আলেমদেরকে বোকা মনে করে, আসলে বোকা না, তুমি দুনিয়া যেমন বুঝো সেইভাবে বুঝতে চায় না, এটাতে তুমি বোকামি মনে করো না। আমাদের খুব এক প্রিয় মানুষ ছিলেন, ওনার কাছ থেকে শোনা আর কি, যে এক বাচ্চা রাস্তার মধ্যে কাঁদতেছে, তো বাচ্চার কান্না দেখে এক দাড়ি লম্বা, খুব লম্বা লম্বা দাড়ি, এই এক ভদ্রলোক গিয়ে বাচ্চাটার কোলে নিছে। এখন এই মুরব্বীরে দেখে বাচ্চা আরও কান্দা দিছে, আরও কান্না বেড়ে গেছে। ফাঁসের এক লোক ছিল, সেও বাচ্চার কান্না দেখে দৌড়িয়ে গেছে, মা নাই বাবা নেই বাচ্চাটা কাঁদে কেন? তো উনি দৌড়িয়ে গেছে, এর আবার দাড়ি ছিল না, আবার এর আবার আলেমদের প্রতি একটু অ্যালার্জি ছিল, আলেমদের প্রতি একটু বিতৃষ্ণা ছিল, একটু মনের ভিতরে জিদ ছিল, জাল ছিল, রাগ ছিল। তো সুযোগ যখন পাইলো বলল আমার কোলে দেন, দাড়িহীন লোকটার কোলে যখন বাচ্চাটা গেছে বাচ্চাটা ঠান্ডা হয়ে গেছে। তো উনি বললো ভাই আমার কোলে আসছে বাচ্চাটা কাঁদছে, আপনার কোলে গেছে ঠান্ডা হয়েছে, বাস ঠিক আছে আপনি নিয়ে নেন। কয় না, আপনার কোলে গিয়ে কাঁদছে কেন? কয় কেন, কয় আপনার দাড়ি তোলম্বা, আপনার জঙ্গি জঙ্গি মনে হয়েছে। কথা বলেন কি মনে হয়েছে? জঙ্গি মনে হয়েছে, এই জন্য কাঁদছে। কথা আপনার কোলে গিয়ে ঠান্ডা হয়েছে কেন জানেন? কয় কেন, কয় আপনার আম্মা মনে হয়েছে, আপনার তো কি নাই। কথাটা বাড়াইলেই কেন আর শুনতে গেলেই কেন? জবাব তো আছে। মূল কথা হলো আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু ওনাকে বললো আবু বকর তোমার সাথে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোথায়? আবু বকর বললেন, এখন তিনি যদি বলেন যে আমি দেখি না তাইলেও মিথ্যা হয়ে যায়, আবার যদি বলেন আমি জানি না তাহলেও সিদ্দিক নাম কাটা যায়। আবু বকর বললেন তোমারটা তুমি নিজেই খুঁজা দেখো। সুবহানাল্লাহ বলেন, জুমলা ইনশাইয়া, তোমারটা তুমি খুঁজা দেখো, আমি বলতে যাবো কেন, তুমি দেখো না? সুবহানাল্লাহ বলবেন না, তুমি দেখো না, তুমি খুঁজা দেখো, আমি বলতে যাবো কেন? সে বলল আবু বকর আমি তো দেখতে পাচ্ছি না, এই যে পাথর আমার হাতে আছে, এই পাথরের মাধ্যমে তোমার বন্ধু মুহাম্মদকে আমি ঘুরিয়ে দেব, শেষ করে দেব। আবু বকর বললেন ঠিক আছে, দেখা যাবে কে থাকে আর কে শেষ হয়ে যায়। সুবহানাল্লাহ বলবেন না, কে থাকে? আমার প্রিয় সদী, পৃথিবীতে আবু জেহেল বড় কাফের ছিল,
রসুলের জীবনে, তার নামে আল্লাহ সুরা দিলেন না। আরো বড় বড় কাফের ছিল, তার নামে আল্লাহ সুরা দিলেন না। আবুল আহাবের নামে দিলেন, তার বোন নামেও দিলেন। কেন? আবুল আহাব রসুলের নিন্দা করত, বউ তারে সমর্থন করত। বোঝা গেল যারা নবীর বিরুদ্ধে, এরা যেমন অপরাধী, সাফট যারা করে তারাও সমান অপরাধী। মহারাষ্ট্রের পুরোহিত রসুলের বিরুদ্ধে নিন্দা করে সে যেমন অপরাধী, ভারত সরকার তারে সাপোর্ট দিচ্ছে তারাও সমান অপরাধী। শাস্তি আল্লাহর পক্ষ থেকে বাজেট হবে, কথা বলুন ঠিক কিনা? তবে আল্লাহ যখন বাজেট করে তখন খুব বড় জিনিস বাজেট করা লাগে না, আল্লাহ ছোট জিনিস দিয়েই সাইজ করতে পারে কি পারে না? পারে। আমার প্রিয় সৌদি, আপনারা দেখবেন রসুল্লাহ যখন গারে সাউরে গেলেন, নাম শুনছেন আপনারা? ভা গারে সাউরে একটা পাহাড়, যেখানে হিজরতের রাতে 3 দিন আল্লাহ নবী আত্মগোপনে ছিলেন। আল্লাহ সাইলেটও গারে সাউরের পাহাড়টা রসুলের জন্য স্বর্ণ দ্বারা বাঁধিয়া দিতে পারতেন, কথা পারতেন কিনা? আমার নবী এখানে 3 দিন ছিল, পাহাড়টা আমি স্বর্ণ দিয়া বাঁধিয়া দিই, সেটা আল্লাহ করলেন না, বরং মাকড়সার জাল দিয়ে আল্লাহ পাক নবীরে সেভ করলেন। অথচ কোরআন বলেছে মাসালুল্লাযীনা ইত্তাখাযু মিন দূনিল্লাহি আউলিয়া কামাসালিল আনকাবুত, পৃথিবীতে সবচেয়ে দুর্বল হলো মাকড়সার জাল, আঙ্গুলের টোকা লাগলে যেটা ছিন্ন ভিন্ন হয়ে যায়, এই সাইডে দুর্বল জিনিস আর পৃথিবীতে। এই সামান্য দুর্বল জিনিস দ্বারা বিশ্ব নবীকে আল্লাহ সেভ করে বুঝালেন, আমি আল্লাহ যদি কোনো জিনিসকে সেভ করতে চাই তখন মাকড়সার জাল দ্বারাই যথেষ্ট। আমি আল্লাহ কোনো জিনিসকে যদি বাঁচাতে চাই, আমার ইসলাম যদি বাঁচাতে চাই, আমার ট্যাং লাগে না, বিমান লাগে না, পারমাণবিক বোমা লাগে না, একটু মাকড়সার জাল হলেই যথেষ্ট, ঠিক কিনা বলেন? নাকি ট্যাং লাগে, বিমান লাগে, হেলিকপ্টার লাগে, রকেট লাগে? একটু মাকড়সার জাল হলে আল্লাহ তার ইসলাম বাঁচাইতে পারেন, ঠিক কিনা বলেন? বাঁচাইছেন না? আমার ভাইরা, লিবিয়া যখন দখল করে ইটালিয়ানরা, তখন লিবিয়ার ইসলামিক নেতা ছিলেন শেখ উমর মুখতার। মনোযোগ আসেনি আপনাদের? আর কয়েক মিনিট কথা বলা যাবে। লিবিয়া যখন ইটালিয়ান সেনারা দখল করে, সেই সময়ের লিবিয়ার ইসলামিক নেতা ছিলেন শেখ উমর মুখতার। লিবিয়ার বিশাল ইটালিয়ান বিশাল সেনাগোষ্ঠীর ট্যাঙ্কের সামনে, জঙ্গি বিমানের সামনে, রকেটের সামনে, অস্ত্রের সামনে উমর মুখতারের কিছুই ছিল না। সামান্য কয়েকজন সৈন্য আর কিছু ভাঙ্গা অস্ত্র আর রাইফেল, এই নিয়ে তিনি প্রতিরোধ করতেছেন ইটালিয়ান সেনাদেরকে। তো এক পর্যায়ে ওনার সেনা সদস্যরা বলল, হুজুর আপনি কী করতেছেন, কাদের মোকাবেলা করতেছেন? ওদের পারমাণবিক বোমার অভাব নাই, অস্ত্রের অভাব নাই, বিমানের অভাব নাই, বিশাল বড় অস্ত্রের মালিক, তাদের মোকাবেলা করতেছেন ভাঙ্গাচোরা রাইফেল দিয়া। উনি বললেন, তোমাদের কথা তো খুব সুন্দর, চিন্তার বিষয়, আচ্ছা বলো তো ওদের বিমান কি আরশের উপরে দিয়া যায়? কথা বলে না, প্রশ্নটা বুঝছেন না আপনারা? কি বলে, ওদের বিমান কি আরশের উপরে দিয়া যায়? কয় না। তাহলে কোন দিক দিয়া যায়? কয় আরশের উপরে তো দূরের কথা, এটা মহাশূন্যের নিচে দিয়া যায়, পৃথিবী থেকে মাত্র 20,000-30,000-50,000 ফুট উপরে দিয়া যায়, এটা মহাশূন্যেরও নিচে, আরশের উপরে দিয়া না। উনি বললেন, তাইলে শান্তি পাইলাম, যদি আরশের উপরে দিয়া যাইতো তাইলে মনে করতাম আল্লাহই তো শেষ, কথা কোন ঠিক কিনা? আল্লাহ যেখানে শেষ সেখানে আমার এই সামান্য অস্ত্র দ্বারা আমার কী হবে? যেহেতু ওদের বিমান আরশের উপরে দিয়া যায় না, তাহলে আমার চিন্তার কোনো কারণ নাই, ভয়ের কোনো কারণ নাই। আরশের উপরে দিয়া গেলে আমি ভাবতাম যার উপর আমি ভরসা করছি উনিই তো শেষ, তা আমারে রক্ষা করবেন কিভাবে? কিন্তু যেহেতু বিমান আরশের উপরে দিয়া যাওয়ার, কাফেরদের পারমাণবিক বোমা, ওদের বিমান আরশের উপরে দিয়া যাওয়ার কোনো সুযোগ নাই, তাইলে আমার ভয়েরও কোনো কারণ নাই। কারণ সূরা তওবা থেকে আমারে শিখাচ্ছে, ফা ইন তাওয়াল্লাউ ফাকুল হাসবিয়াল্লাহু লা ইলাহা ইল্লা হুয়া আলাইহি তাওয়াক্কালতু ওয়া হুয়া রাব্বুল আরশিল আযীম। আল্লাহু আকবার। বিমানকে আরশের উপরে দেয়া যায় না নিচ দেয়া যায়? তাইলে আর কোনো টেনশন নাই, যেহেতু তিনি আরশের উপরে ঠিক আছেন আমিও ঠিক থাকবো। সুবহানাল্লাহ, বলবেন না? ইমানটা দেখেছেন কোথায়? যেহেতু বিমান আলেমদের সাথে আপনি থাকবেন কি থাকবেন না এটা আপনার ইচ্ছা, তবে মনে রাখবেন ইসলামের পক্ষে একজন আছে, আল্লাহর দিন যারা চায় তাদের পক্ষে একজন আছে। আমার প্রিয় সুদীপ, আমাদের একজন মালিক আছে, এ মালিক কত বড়, নমরুদ এই পৃথিবীর বড় একজন দুর্দণ্ড প্রতাপশালী শাসক ছিল, কিন্তু তার মালিক ছিল না, সে শেষ হয়ে গেছে। ইব্রাহিমের একজন মালিক ছিল, ইব্রাহিম জিতে গেছে।
ফেরাউনের মালিক ছিল না, ফেরাউন হেরে গেছে, কিন্তু মুসার মালিক ছিল, মুসা জিতে গেছে। আবু জেহেলের মালিক ছিল না, আবু জেহেল হেরে গেছে। বেলালের মালিক ছিল, বেলাল জিতে গেছে। আফগানের মুসলমানদের মালিক ছিল, তাই তাজবিওয়ালা লোকগুলি জিতে গেছে। বিশাল বড় পরাশক্তি আমেরিকা কুত্তার মতো আফগানিস্তান থেকে পলায়ন করছে, ঠিক কিনা বলেন? আমাদের একজন কি আছে? মালিক আছে, যিনি শহীদ স্যারকে খতম করতে বেশি সময় লাগে না। আমার প্রিয় সুদীপ, বুঝেননি আপনারা কথা? তাহলে ভরসা করবো কার উপরে? তিনি তেনার দিনকে সাহায্য করবেন। রসুলুল্লাহ আল্লাহ ফাক বললেন, পড়েন, তাব্বাত ইয়াদা আবী লাহাবিন ওয়া তাব মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব সায়াসলা নারান যাতা লাহাব ওয়া মারআতুহু হাম্মালাতাল হাতাব ফি জিদিহা হাবলুম মিন মাসাদ। আবু লাহাবের সহযোগিতার বউ হলো, স্বামীর পক্ষ হইয়া বউ রসুলের পাথর নিয়া খোঁজে, মনে আসেনি কথাটা? কি নিয়ে খোঁজে? আল্লাহ পাক বললেন, নবী, হে মহিলা হলো হাম্মালা, আমি আল্লাহ চূড়ান্ত সিদ্ধান্ত নিয়ে নিয়েছি, জাহান্নামে যখন আবু লাহাব যাবে তার বউ তার পাশাপাশি থাকবে। জাহান্নামের ভিতরে শাস্তি দেওয়ার জন্য, জাহান্নামীদের জন্য যত গাছ আমি রেখে দিয়েছি, এর ভিতরে একটা বিষাক্ত গাছ হলো জাক্কুম গাছ, যেটা জাহান্নামের আগুনের ভিতরে দিলে আগুনের শিখারও বাড়ে। ওই জাহান্নামের ভিতরে আবু লাহাব যখন যাবে, তার বউ তখন তার পাশে দেখে তার আগুন বৃদ্ধির জন্য জাক্কুম নামক লাকড়িটা স্বামীর গায়ের উপর ঢেলে দিবে। কারণ সে দুনিয়াতে স্বামীর অন্যায়ের সাপোর্টার হয়েছে। কাজেই যারা নবীর বিরুদ্ধে সাপোর্টার হয়, সাপোর্টকারী, সমর্থনকারী আর জুলুমকারী সব একসাথে অপদস্ত হবে। স্ত্রী স্বামীর সাপোর্ট দেওয়ার কারণে জাহান্নামের ভিতরে ওই স্ত্রীর মাধ্যমে স্বামীর গায়ের ভিতরে আগুন যিনি জ্বালাবেন, বেশি করে তিনি কে? বুঝা গেল কাউরে আল্লাহ সারেন? বরং নবীর গায়ে যারা হাত দেয়। এখন আপনারা বলতে পারেন, আল্লাহ ফেরেশ তাদেরকে দিয়ে তো আগুন গায়ে দিতে পারতেন, আবু লাহাবের শরীরে আল্লাহ জাহান্নামের আগুন বাড়াবেন, তো বৌরে দিয়া দিবেন কা? বুঝেন না কথা? ফেরেশতা দিয়েও তো দিতে পারতেন, স্ত্রীকে দিয়া দেবেন। এই কারণে এটা আল্লাহর একটা সিস্টেম। আল্লাহ বুঝাচ্ছেন, দেখো আমার ইসলামের বিরুদ্ধে যারা লেগে যায়, আপন লোকদেরকে দিয়ে তাদেরকে আমি আল্লাহ শাস্তি দেই। ইসলামের বিরুদ্ধে লাগবা, দেখবা তোমার ছেলেই তোমার শেষ করে দিছে। কথা বলেন ঠিক কি না? ছেলের হাতে কি হয়ে গেছো? খতম হয়ে গেছো। মেয়ের হাতে খতম হয়ে গেছো, মেয়ে বাপমারে জবাই করে দিছে। কথা বলেন, এরকম ঘটনা আছে না? নাই। এই হাদিস থেকে একটা কথা বলে শেষ করে দিচ্ছি। তৎকালীন পারস্য সম্রাট খসরু পারভেজ, সেই সময়ের পরাশক্তি, সে রসুল্লাহ তার দাওয়াত দিয়ে ফাটাইলেন সিটি, খসরু পারভেজ কালেমা পড়ো, দুনিয়াও শান্তি আখেরাতও শান্তি। খসরু পারভেজ রসুলের সিটিটাকে সিঁড়ি ফেলছে, সিটিটা সিরা টুকরা করে পায়ের নিচে নিক্ষেপ করছে। সংবাদ রসুলের কাছে আসলো, রসুল্লাহ খুব কষ্ট পেলেন, হুজুর বদ্দোয়া করলেন, আল্লাহ আমার সিটিটাকে যেভাবে টুকরা টুকরা করছে, তার রাষ্ট্রকে তুমি সেইভাবে টুকরা টুকরা করে দিও। রসুল বদ্ধ, খসরু পারভেজ শুধু রসুলের সিটিতে টুকরা করে ক্ষান্ত হয় নাই, সে বাইজেন্টাইন ছিল ওই সময়, বাইজেন্টাইনের গভর্নরকে বলছে, তুমি মদিনাতে লোক পাঠিয়ে মোহাম্মদকে ধরে নিয়ে আসো। সাহস কত বড় দেখেন, মদিনা সম্পর্কে তার আইডিয়া ছিল না। দুইজন লোক আসতে রসুলকে ধরে নিতে, কয়জন লোক কথা বলে না। রসুলের কাছে আইসা এরা ভয়ে কাঁপতে শুরু করে দিছে। রসুলের একটা নিয়ম ছিল, রসুল যেখানে থাকতেন কাফেরেরা দেখলেই ওদের অন্তরের ভিতরে একটা কাঁপন সৃষ্টি হয়ে যেত। এটা হুজুরের শারীরিক বৈশিষ্ট্য, নসর দেবের রবে। এক মাস পর্যন্ত এরকম হতো, এক মাসের দূরত্বের সমান জায়গায় ওরা কাঁপতেছে। হুজুর বললেন, কেন আসছো? কে আপনারা ধৈর্য নিতে ফাটাইছে? বাইজেন্টাইনের গভর্নর, ফারস্যের বাদশা খসরু পারভেজের নির্দেশে। তো হুজুর একটা মুস্কি হাসি দিলেন, দিয়া বললেন যে কালকে আমারে নিও, আজকে থাক, তোমরা আজকে বেরাও। সাহাবা কেরামকে বললেন, এই দুইজন মেহমান, উত্তম মেহমানদারি করে ভালো একটা থাকার ব্যবস্থা করে দিও। এরা সারাদিন খেলো, রাত খেলো, পরের দিন সকালবেলা রসুল বললেন, কার যার নির্দেশে আমারে ধরে নিতে আসতো সেই তো নাই। আল্লাহু আকবার। যার নির্দেশে আমারে ধরে নিতে আসতো সেই তো দুনিয়াতে নাই, তার আদেশও নাই, তার নির্দেশও নাই, তোমরা চলে যাও। দুজন দৌড়ি আসলো, যায়া বাইজেন্টাইনের গভর্নর করে বলছে যে মোহাম্মদ বলছে আমাদের রাষ্ট্রপ্রধান নাকি নাই। উনি বলেন, না, আমার কাছে নির্দেশ পাঠিয়েছে মোহাম্মদকে ধরে আনতে, এমন তো কোনো খবর আসে নাই। দুইজন বললো, আমরা মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যা জানছি উনি মিথ্যা কথা বলে না। কিছুক্ষণ পরে দেখে ঘোর সোয়ারি আসতেছে দ্রুত একটা চিঠি নিয়ে, এসে বলে যে গতকাল রাতে খসরু পারভেজের ছেলে বাবারে জবাই করে হত্যা করছে।
আর রাষ্ট্রীয় বাবার যত সিদ্ধান্ত ছিল সব মুলতবি করছে, মদিনার প্রেসিডেন্ট মোহাম্মদকে ধরে নেওয়ার যে সিদ্ধান্ত ছিল ওইটাও মুলতবি হয়েছে। আল্লাহ আকবর বলেন। তো বাবা রসুল্লাহ সিটির সাথে বেয়াদবি করছে, আল্লাহ তারে কি অন্য কাউকে ফাটিয়া ধরছে না, ঘরে সন্তান দিয়া ধরছে। কাজে আমরা হিন্দুস্তানের দুশ্মন না, মনে রেখো ভারত যেভাবে রসুলের সাথে বেয়াদবি করতেছ, তোমার লোকেরাই তোমার জন্য একসময় শত্রুতা করে তোমার মস্তককে খালি করে দিবে। কথা বলে ঠিক কি না? মুসলমান সব সহ্য করতে পারে, নবীর অপমান সহ্য করতে পারে না। এর জন্য জীবন দিল, জান্নাত হয়ে যাবে প্রথম সারির আবু বকরের সাথে। রাজি আছে না? ইনশাআল্লাহ। কারা আছে হাত তুলে লাগে দেখাই, লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর, বিশ্ব নবীর অপমান।